আসসালামু আলাইকুম প্রিয় সৈদ আরব প্রবাসী ভাইরা আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ রসের সমাতে ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তাহলে আপনার একটু হলেও উপকার হবে তো আজকে আমি যে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের ফিঙ্গার প্রিন্ট বা বাসমা নিয়ে তো আপনাদের মধ্যে কিছু ভাই আমাকে জানাইছেন এবং অনেকে আমাকে পিক পর্যন্ত দিচ্ছেন অনেক তার তাদের ভিতরে কিছু রয়েছে আপনার মাঝরাতে এবং কিছু আমেল মঞ্জিল এবং সাওয়া খাস বিষাতে রয়েছেন তো দেখা গেছে তাদের মালিক বা কফিল ভালো না হওয়ার কারণে তাদেরকে যে তাদের এগ্রিমেন্ট ছিল ছ আট ঘন্টা বা দশ ঘন্টা ডিউটির সেটা না দিয়ে তাদেরকে দশ ঘন্টার উপরে কাজ করাচ্ছে কারো কারো আবার ষোলো ঘন্টারও কাজ করাচ্ছে তাদেরকে লুডিং আনলুডিং করাচ্ছে যেটাকে আমরা হাম্মেল নাজিল বলি তাকে দিয়ে প্রচুর পরিশ্রমে কাজ করাচ্ছে যে কাজ করার কথা ছিল সেটা করাচ্ছে না তো দেখা গেছে এত পরিশ্রম বা কাজ করার ফলেও তাদেরকে বেতনটা দিচ্ছে না না পাচ্ছে সে এখান থেকে বেগে চলে যেতে না পাচ্ছে এখানে কাজ করে সহ্য করে সে বাঁচতে এরকম আটকানোর মেইন কারণটা হচ্ছে তার বাসমা কোফিল তাকে যেভাবেই হোক একটি সাদা ওরাকার ভিতরে তার বাসমাটা নিয়ে নিছে এখন এই লোকটা যদি বাইরে চলে যায় বা অবৈধ হয়ে যায় তাকে তার বিরুদ্ধে কিন্তু টাকা বা আর্থিক কোনো মামলা দিয়ে দিতে পারবে কফিল চাইলে কারণ তার ফিঙ্গারটা একটি সাদা পেপারে দিয়ে দিয়েছে এখন সে যদি এখান থেকে অবৈধ হয়ে যায় বা মালিক থেকে চলে যায় সেক্ষেত্রে তার বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা দিয়ে একটি মামলা করে দিবে কফিল আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার যে ফিঙ্গার প্রিন্ট বা আপনার যে বাসমাটা আপনি যদি কোনো সাদা কাগজের ভিতরে অথবা কোনো লিখিত লেখা আছে যেখানে আপনি ফিঙ্গারটা দিবেন অবশ্যই লেখাটা আপনাকে বুঝতে হবে না বুঝে আপনি যদি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেন তাহলে এমনও হতে পারে যে যেই পড়াকাটা ছিল সেখানে এরকম কিছু লেখা ছিল যে আমার কাছ থেকে সে পঞ্চাশ লক্ষ রিয়াল বা দশ লক্ষ রিয়াল বা পাঁচ লক্ষ রিয়াল সে আমার কাছ থেকে ঋণ নিচ্ছে সে আমাকে এক মাস পরে দিয়ে দিবে বা ছয় মাস পরে দিয়ে দিবে এরকম কিছু লেখা সার্বিতে বাট আপনি না বুঝে যদি সেখানে বাসমাটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনি ফেঁসে গেলেন জীবনের জন্য তো এখন এরকমই কিছু ঘটনা ঘটছে তাদের সাথে যাদেরকে বাসমা নিয়ে নিছে কফিলে এবং সে না পারছে এখানে কাজ করে থাকতে না পারছে এখান থেকে বেগে অবৈধ হতে কারণ সে যদি এখন অবৈধ হয়ে যায় বা এখান থেকে চলে যায় তার বিরুদ্ধে বড় ধরনের একটি আর্থিক বা টাকার মামলা দিয়ে দিবে কোফিল তো আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল যে আপনারা যাতে আপনাদের কফিল বা আপনারা যাদের আন্ডারে কাজ করতেছেন ফোরম্যান বা যে কোনো লোক আপনারা না জেনে বুঝে আপনারা কোনো রকমের বাসমাতে এই করাকাতে বাসমা দিবেন না কোন অরাকাতেই বাসমা দিবেন না বাসমা দেওয়ার আগে অবশ্যই দেখবেন আপনারা এই যেখানে বাসমাটা দিচ্ছেন আসলে কিসের উপরে দিচ্ছেন এবং লেখা যেটা এটা আসলে কিসের ওপর ওগুলো বাসমা দিবেন বাসমা দিবেন না কিন্তু তা না বাসমা দিবেন যেখানে দেওয়া লাগবে দিবেন কিন্তু অবশ্যই আপনি বুঝবেন যে অরাকার ভিতর আপনি বাসমাটা দিতেছেন আসলে এটা কিসের অরাকা আপনাকে ফাঁসানোর জন্য বাসমা নিচ্ছে নাকি আপনার কোনো কাজের জন্য নিচ্ছে এই জিনিসগুলো দেখবেন আর সাদা অরাকার ভিতর তো বাসমান না সাদা কোন অরাকাতে বাসমা তো দিবেনই না এক নম্বর কথা আর যেগুলোতে লেখা আছে অবশ্যই লেখাগুলো বুঝবেন তারপরেই বাসমা দিবেন অতরাই যদি বাসমা দেন তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন তারপরে কিন্তু আপনি ফেসে যাবেন না পারবেন যেতে না পারবেন থাকতে এরকম কিন্তু তাদের সাথে হয়েছে এই জন্যই আজকে সাথে আপনাদের সাথে এই ভিডিওটা করা যাতে আপনারা একটু হলে সতর্ক হন আপনাদের বাসমাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার বাসমা দিয়ে আপনার সব কিছু আর যখন আপনি বাসমাটা দিয়ে অন্য কোথাও পালিয়ে যাবেন বা অবৈধ হয়ে যাবেন তখন কিন্তু আপনার বড় ধরনের মামলা দিয়ে দিবে আর তখন কিন্তু আপনি বাংলাদেশে আসতে পারবেন না অথবা অন্য কোনো লোক কান্ট্রি হলে সেখানে যেতে পারবেন না কারণ আপনার সকল খেদামাত বন্ধ করে দেওয়া হবে ওই খেদামাত বন্ধ হলে তারপর আপনার কোনো কাজ চলবে না আপনি কখনই আসতে পারবেন না এয়ারপোর্ট দিয়ে তো আজকে এই পর্যন্ত আশা করি আপনাদের এই ভিডিওটা একটু হলে উপকার হবে আর অবশ্যই যদি উপকার হয় একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখাবেন কোনো নেক্সট ভিডিওতে গুড বাই